দক্ষিণের বারান্দায় এবার চর্যাপদের রুদ্রপ্রসাদ চক্রবর্তীর উপস্থাপনা। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, সাহিত্য, গল্প, ছবি এই সবের জনপ্রিয়তা দিগন্ত বিস্তৃত। ঠিক তেমনি তার লেখা চিঠিপত্রগুলোও কিন্তু আমাদের সাহিত্যের অমূল্য সম্পদ। আর তাই এখন ছিন্নপত্রাবলী থেকে এই উপস্থাপনা। আসুন দেখি রবীন্দ্রনাথ ঠাকুর কেমন তার দুরবস্থাতেও পরিহাস মজা করতে পারেন। তাই হয়তো তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। দার্জিলিং, সেপ্টেম্বর 1887। এই তো দার্জিলিং এসে পড়লুম। পথে বেলি খুব ভালো রকম বিহেভ করেছে, বড় একটা কাঁদেনি, খুব চেঁচামেচি গোলমালও করেছে, উলুও দিয়েছে, হাতও ঘুরিয়েছে এবং পাখি কেটেকেছে, যদিও পাখি কোথায় দেখতে পাওয়া গেল না। সারা ঘাটে স্টিমারে উঠবার সময় মহা হাঙ্গাম। রাত্রি 10টা, জিনিসপত্র সহস্র, কুলি গোটা কতক, মেয়ে মানুষ 5টা এবং পুরুষ মানুষ 1টি মাত্র। নদী পেরিয়ে একটি ছোট রেলগাড়িতে ওঠা গেল, তাতে 4টে করে শয্যা। আমরা মাখন শুদ্ধ 6টা মনীষী। মেয়েদের এবং অন্যান্য জিনিসপত্র লেডিস কম্পার্টমেন্টে তোলা গেল। না, কথাটা শুনতে যত সংক্ষেপ হলো কাজটা ঠিক তেমনটা হয়নি। ডাকাডাকি হাঁকাহাঁকি ছুটোছুটি নিতান্ত অল্প হয়নি, তবু ন দিদি বলেন আমি নাকি কিছুই করিনি। অর্থাৎ আমার মতো ডাগর পুরুষ মানুষের পক্ষে 5 মেয়ে নিয়ে এর চেয়ে বেশি ডাকাডাকি হাঁকাহাঁকি এবং ছুটোছুটি করা উচিত ছিল। মাঝে মাঝে যেখানে সেখানে নেবে হিন্দুস্থানি বলিতে প্ল্যাটফর্মময় দাপিয়ে বেড়ানো উচিত ছিল। অর্থাৎ একখান আস্ত মানুষ একেবারে আস্ত রকম খেপলে যেরকমটা হয় সেই প্রকার মূর্তি ধারণ করলে ঠিক পুরুষ মানুষের উপযুক্ত হতো। আমার ঠান্ডা ভাব দেখে ন দিদি নিতান্ত ডিসঅ্যাপয়েন্টেড। এই দুদিনে আমি এত বাক্স খুলেছি এবং এত বন্ধ করেছি এবং বেঞ্চির নিচে ঠেলে গুঁজেছি এবং উক্ত স্থান থেকে টেনে বের করেছি, এত বাক্স এবং পুটুলির পিছনে আমি ফিরেছি এবং এত বাক্স এবং পুটুলি আমার পিছনে অভিশাপের মতো ফিরেছে, এত হারিয়েছে এবং এত ফের পাওয়া গেছে এবং এত পাওয়া যায়নি এবং পাওয়ার জন্য এত চেষ্টা করা গেছে এবং যাচ্ছে যে কোনো 26 বয়সের ভদ্র সন্তানের অদৃষ্টে এমনটা ঘটেনি। আমার ঠিক বাক্স ফোবিয়া হয়েছে, বাক্স দেখলে আমার দাঁতে দাঁত লাগে। যখন চারিদিকে চেয়েদিকে বাক্স, কেবলই বাক্স, ছোট বড় মাঝারি হালকা এবং ভারী, কাঠের এবং টিনের এবং পশুচর্মের এবং কাপড়ের, নিচে একটা, ওপরে একটা, পাশে একটা, পিছনে একটা, তখন আমার ডাকাডাকি হাঁকাহাঁকি এবং ছুটোছুটি করবার স্বাভাবিক শক্তি একেবারে চলে যায় এবং তখন আমার শূন্য দৃষ্টি, শুষ্ক মুখ এবং দীনভাব দেখলে নিতান্ত কাপুরুষের মতো বোধ হয়। অতএব আমার সম্বন্ধে ন দিদির যা মত দাঁড়িয়েছে তা ঠিক। আমি বিবিধ বিচিত্র মূর্তি বাক্সের মধ্যে পড়ে কিরকম হয়ে গিয়েছিল, সুরেনকে বলিস আমার এই অবস্থার একটা ছবি আঁকতে। যাক, তারপরে আমি আর একটা গাড়িতে গিয়ে শুলো। সে গাড়িতে আর 2 বাঙালি ছিলেন, তারা ঢাকা থেকে আসছেন। দেখি কেমন ঢাকাই বলে মনে হয়। তাদের মধ্যে একজনের মাথাটাকে প্রায় পরিপূর্ণ এবং ভাষা অত্যন্ত বাঁকা। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, আপনার পিতা দার্জিলিং এ ছিল? লক্ষ্মী থাকলে এর যথোচিত উত্তর দিতে পারত, সে হয়তো বলতো তিনি দার্জিলিং এ ছিল কিন্তু তখন দার্জিলিং বড় ঠান্ডা ছিলেন বলে তিনি বাড়ি ফিরে গেছেন। আমার উপস্থিত মতো এরকম বাংলা জোগালো না। শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত ক্রমাগত সরলার উচ্ছ্বাস শক্তি। উমা, কি চমৎকার, কি আশ্চর্য, কি সুন্দর! কেবলই আমাকে ঠেলে আর বলে, রইয়ামা দেখো দেখো দেখো। কি করি, যা দেখায় তা দেখতে হয়। কখনো বা গাছ, কখনো বা মেয়ে, কখনো বা একটা দুর্জয় খাঁদা নাকওয়ালা পাহাড়ি মেয়ে, কখনো বা এমন কত কি যা দেখতে না দেখতেই গাড়ি চলে যাচ্ছে এবং সরলা দুঃখ করছে যে রবি আমা দেখতে পেলো না, রবি আমা দেখতে পেলো না। কিন্তু তার জন্য রবি আমা কিছু মাত্র দুঃখিত নয়। গাড়ি চলতে লাগলো, বেলি ঘুমোতে লাগলো, বন, পাহাড়, পর্বত, ঝর্ণা, মেঘ এবং বিস্তর খাঁদা নাক এবং বাঁকা চোখ দেখা দিতে লাগলো। ক্রমে ঠান্ডা, তারপরে মেঘ, তারপরে ন দিদির সর্দি, তারপরে বড় দিদির হাঁচি, তারপরে শাল, কম্বল, বালাপোষ, মোটা মোজা, পাকনকন, হাত পা ঠান্ডা, মুখ নীল, গলা ভার ভার এবং ঠিক তারপরেই দার্জিলিং। আবার সেই বাক্স, সেই ব্যাগ, সেই বিছানা, সেই পুটুলি, মোটের উপর মোট, মোটের উপর মুটে, ব্রেক থেকে জিনিসপত্র দেখে নেওয়া, চিনে নেওয়া, মুটের মাথায় চাপানো, সাহেবকে রসিদ দেখানো, সাহেবের সঙ্গে তর্ক বিতর্ক, জিনিস খুঁজে না পাওয়া এবং সেই হারানো জিনিসপত্র পুনরুদ্ধারের জন্য বিবিধ বন্দোবস্ত করা, এতে আমার ঘন্টা 2 লেগেছিল। আর ততক্ষণে ন দিদিরা
ডুলিতে চড়ে বাড়িতে গিয়ে শালটি মুড়ি দিয়ে সোফায় শুয়ে বিশ্রাম করছিলেন এবং কফির কাপে চুমুক দিয়ে বলছিলেন, রবি ঠিক পুরুষ মানুষের মতো নয়। ধন্যবাদ। দক্ষিণের বারান্দা এখন শেষ করব। আশা রাখি সামনের বছর মুক্ত মনে মুক্ত মঞ্চে সবাই একসাথে মিলে দক্ষিণের বারান্দা আয়োজিত করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই চর্যাপদীয় শুভেচ্ছা।